আমার লগে যারা আইসোন এই বাই কুমিল্লা থেকে তাইন কুমিল্লা মহানগরী জামাতর আমির তারপরে লক্ষ্মীপুর জেলা জামাতর আমির আইসেন মাস্টার রুহুল আমিন সাহেব ভুইয়া সাহেব তারপরে নোয়াখালী জেলার সেক্রেটারি আইসোন আমরা নিজামুদ্দিন ফারুক তারপরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার আইসন সেক্রেটারি সাহেব মোবারক হুসাইন এবং কানাডাত আমরা এক বাই থান বাড়িল্য স্তাগঞ্জ কাউসার সাহেব তাইনও দেশও আইসেন হয়ে দিন একটু আয় আত্মীয় দেখতা কিন্তু মনর থানে দেশের মানুষ যেহেতু কষ্ট আসেন তাইন আইচেন আপনারাও দেখার লাগে আর শুধু ইটা নাই তাইন ধন্য থাকা অবস্থায়ও আমরার ফান্ডও কিছু দিয়া হয়েছে যে আমার অমিন্দা দুঃখী মানুষের কাছে গিয়ে ফৌস তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ফৌস তাইন তো তাই সচক্ক দেখিয়া দোয়া নেওয়া তাইসোন তো এইভাবে অনেক সহকর্মী এই আর আপনারা নিজর মানুষ সহকর্মী হল আইসোন আমরার বাই বিরাদ্দর আপনারা লগেও বসবাস করেন এর আর কোনোদিন শৌর গেছে গিয়ে সাদা সাইতে দেখছোন জমি দখল নি। কেউর গড় চুরি করছে নি করছেনি করছে নি না কোনো মা সম্পদ বা ইজ্জত নষ্ট করছে তো এই মানুষগুলার লগে এই এই কিতার লাগে আল্লাহ তালা একটা উত্তর দিছে না অমানাকামু মিনহুম ইল্লা জিল হামিদ এই মানুষগুলার এ আর কোনো দোষ নাই যারা আল্লাহর উপরে ইমান আনছে আল্লাহ তালার প্রশংসা করে আর তারা কয় যে আল্লাহর চাইতে শক্তিশালী পরাক্রমশালী আর সেও নাই তাইনু আজিজ আর সেও আজিজ নাই আর বাকি হল আবদুল আজিজ আল্লাহর গুলাম আজিজর গোলাম ওটাও তারার অপরাধ এল্লাই কিছু মানুষ না বুঝিয়া তারার লগে দুশ্মনী করে হ্যাঁ এই যদি অপরাধ হয় তাহলে এই অপরাধটা আল্লাহর বড় প্রিয় আল্লাহ ওরকম গুলাম সাইন যে আমার উপরে ইমান আনুক আমার প্রশংসা করুক আর আমার কর্তৃত্ব হল জায়গাত মানি আনুক আমরা চেষ্টা করি আর আমরা এমন একটা সরকার এবং দেশ ছাইয়ার যেই দেশ সরকার সরকারি কর্মকর্তা কর্মচারী তারা আল্লাহরে ডরাইয়া তার দায়িত্ব পালন করবো সারাদিন পেরেশান হইয়া যে মানুষের কোনো হক যেন আমার দ্বারা নষ্ট না হয় এবং এই রাজ্যে শুধু মানুষ নাই যত অবুজ প্রাণী আছে তারার হকও যেন আমার দ্বারা রক্ষা হয় আর রাইট শেষে উঠি যাইব গিয়া উঠিয়া খান্দাহাটে করবো আল্লাহরদেরবার শেষদাত ফুড়িয়া তাজুদ্দ নামাজও হইব আল্লাহ আমি তো মানুষ দুকাশ হয় হয়তানোর ওয়াশো আসে অনেক ভুল ত্রুটি হয়তো করলেই সে আমি বুঝিয়ান না আল্লাহ তুমি আমার মাফ করে দাও তুমি যদি আল্লাহ এখন মাফ করে দিলাও তাহলে আমি একটু হালকাও ইয়া গিয়া তোমার সামনে আসর দিন দাঁড়াই দাম পারবো যেদিন তুমি ভাবা ওয়াহিদুল কাহর সমস্ত কর্তৃত্বে দণ্ডে মুন্ডে সব চাবি এদিন তোমার হাত থাকবো তোমার সামনে তোমার অনুমতি ছাড়া কথা হওয়ার নাই দিন আল্লাহ আমি হালকা অবস্থায় গিয়া দাঁড়াইতাম পারবো আর এই দুনিয়ার যদি আমার নাম মাফ তাইলে ফাফর বুঝালুইয়া উনিশ কোটি মানুষের লইয়া তোমার দরবারও আমার দাঁড়াই থাক আমি পারতাম না আল্লাহ আমার দুনিয়া তুমি মাফ করে দিলাম আর যদি আগামীকাল তুমি আমার হায়াত দেও তাইলে তুমি আইস্কুর বুল ত্রুটিগুলো আগামীকাল সুদ্রা তৌফিক দিও এবং আগামীকাল আমার উপরে মানুষের যে হক আছে এই রাজ্যের নিরীহ প্রাণীগুলার যে হক আছে এটা আদায় হওয়ার শক্তি দিও আল্লাহ রব্বুল আলমিন আমার অপরাধের কারণে আমার জাতির ক্ষতিগ্রস্ত করিও না বিপদ আবদ মুসিবত গজব আজাব দিও না আল্লাহ যদি এরকম শাসক আর কর্মকর্তা কর্মচারী হয় আল্লাহরে দোরা নেওয়াল্লাহ দেশটা হইব ওইবত আশা করা যায় তাহলে এটা শুধু জামাতে ইসলামের দরকার না আমরা হলর দরকার জাতি ধর্ম দল মত নির্বিশেষে হলর দরকার না তা আমরা এই কাজটাই করার চেষ্টা করি আর আমরা এই যে সামান্য একটু জিনিস আঁতলে আইসি আরও হয়তো আমার বাগেও আইসই ইতা বাই বই হলি ইটাই আপনার দুঃখ দুর্দশা পুরাপুরি দূর নাই আপনারা যে পরিমাণ ক্ষতি হয়েছে এটার তুলনায় এটা কিচ্ছু নাই তারপরে আমরা যখন আইছি আপনারা দেখাত এই দুঃখ কষ্টর মাঝে আপনারা কিলা আসইন একেবারে খালি হাতে আওয়াতো সুন্নতর হেলাফ এবং সরম লাগে ও সামান্য জিনিস আমরা আত করে লই আইছি ইটা আপনারা খুশি হইয়া নিতা আর আপনারা দিলখান খুশি হইলে হয়তো আমরা আল্লাহ আমরা উপরে খুশি হইবা আমরা ও আশায় আইছি তো এই যে কাজটা আমরা চাই আর যে একটা ন্যায় সাবৃত্তিক কোরআনিক সমাজ এই সমাজ আপনারা হলে সাইরানি এই কাজও আপনারা একটু মায়া একটু ভালোবাসা একটু সহানুভূতি একটু কি আমরা আশা করতাম পারি আপনারা থাকবা থাকলে কোরআনিক এই সমাজের কাজের লোকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনা আমরা যে থাকমা আল্লাহর একবার জানাই দিই আমরা ওকা ইনশাআ আল্লাহ লিল্লাহি ললাহি তাকবীর ইজাত শুধু তোমার ভালোবাসার লাগে আমরা এই তাকবীর দিছি শুধু তোমার কবির কইছি বড় কইছে আর কৌরে স্বীকার করছি না আল্লাহ আল্লাহ তোমার বড়ত্ব মানিয়া দু সুটু ইয়া চলার তৌফিক দান কর তোমার মকবুল মন বড়িয়া করার শক্তি দেও আল্লাহ এই ফাজিলপুর এলাকার সমস্ত মুরব্বী বা আই বই নকলি তো অন্য আইসইন না কয়েকজন আপনারা আইসইন কিন্তু আপনারা আয় আত্মীয় আছেন ভাড়া প্রতিবেশী আছেন ভাই বন্ধু আছেন আপনারা মেহেরবানি হই আমরা সালাম পৌঁছাইবা তারা সবার কাছে সালাম পৌঁছাইবা কইবা বা যে বিপদের দিন আমরা তারার লাগে দোয়া হরিয়ার দিল খুলিয়া দোয়া হরিয়ার আল্লাহ আপনারার মাথার উপর থেকে সব বিপদ সরাইয়া দেবকা আল্লাফাকে আপনারারে স্বাভাবিক অবস্থা ফিরিয়াওয়ার লাগি তার আসমান থাকি সাহ্য ফাটকা জমিনরে আল্লাহ আপনারা লাগে উর্বর হরিয়া দেবকা আল্লাহ হায়াত রিজেকো হায়াতো আপনারা পরিবারের বাচ্চা কাচ্চার উপরে আল্লাহ তালায় বরকত এবং রহমত নাজিল হরুক আর বাংলাদেশের উপরে আল্লাহ তালায় শান্তির ফায়সালা দান হরুক একটা কুরানি সমাজ আমরা মনের বড় আবেগ বড় আকাঙ্ক্ষা এই পথে শহীদ হইলেও আমরা আল্লাহ সুক্রিয়া দায় হর্ম বাসিয়া থাকলেও আল্লাহ সুক্রিয়া দায় হর্ম একটা কুরআী সমাজ পাইলে বড় সুন্দর একটা সমাজ পাইলাম মনে এই সমাজের দায়িত্বশীল ব্যক্তি হলে বিপুদর সময় ডাকিয়ানিয়া দিলে না এনে রায় লুকাইয়া নিয়া গরে গরে দিয়াও আায়িত্বই লাই হল্লোর সম্মানরে যথাস্থানে বহাল রাখিয়া আমরাও জিনিসও লাগে হাম কামফরিয়ার আমরা লজ্জিত যে আমরা আপনারা অন আনছি আমরা দায়িত্ব আছিল গরে গরে গিয়া দেওয়ার আপনারা আমরা মাফ করে দিবা আর দোয়া করবা ভবিষ্যতে যাও ফারি আল্লাহ যদি তৌফিক দেন তাইলে আপনারা সম্মান বহাল রাখিয়া গরে গোরে নিয়ে আমরা ইতাম পারি আপনারা একটু দোয়া করবা তো আমরা লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালে আপনার হল্লোর হায়াতো এবং রিজ্যাকো অসংখ্য বারাকা নাজিল সরক্কা আমরা অনেও শেষ করিয়ার ইনশাআল্লাহ এরপরে সামান্য হাত দিয়ে আছে আপনারা খুশি মনে নিবাদ তাড়া উড়ার কিছু নাই অল্প জিনিস আমরা হাত লাই আছি তো আপনারা আলহামদুলিল্লাহ আমরা লাগে দোয়া সরুক্কা আল্লাহর কাছে আমরাও দোয়া খান দিয়ার আস্তা দেশের মানুষে খান দিরা দুনিয়ার বহু জায়গা থাকি মানুষে আপনারা লাগে দোয়া দিরা আল্লাহ হলর দোয়া কবুল হরুকা